वेलकम टू द इनऑगरल वीडियो ऑफ लर्निंग नेवल। सहपाठीरा लर्निंग नेवलर प्रथम वीडियोते आपनादेर स्वागतम। आमी आपनादेर सबार साथे एई शिक्षामूलक यात्रा शुरू करते पेरे उत्तेजित। आज आमरा भाषार आकर्षणीय जगते डूब दिच्छी एवं वाक्येर बिल्डिंग ब्लकगुलि अन्वेषण करछि, जा हलो द पार्टस अफ स्पीच। बंधुरा, आमादेर चैनलेर प्रत्येकटी भिडियोते समस्त विषयगुलि गभीरभावे विशेषभावे एवं समालोचनामूलकभावे आलोचना करा हबे, जा आपनारा भिडियोगुलि देखलेई बुझते पारबेन। भाषा एकटी धाँधार मतो एवं विभिन्न पार्टस अफ स्पीच बोझा आमादेरके परिष्कार एवं अर्थपूर्ण वाक्य तैरी करते साहाज्य करे। आपनी एकजन छात्र, एकजन भाषा उत्साही अथवा शुधुमात्र भाषार मेकानिक सम्पर्के कौतूहली, जाई होन ना केनो एई भिडियोटी आपनाके एकटी शक्त भित प्रदान करबेई। शुरू करार आगे एकटी अनुरोध, सबस्क्राइब बोटामटी एवं नोटिफिकेशन बेलटी टिपते भूलबेन ना, जाते आपनी लार्निंग नेवलेर एकटीओ भिडियो मिस ना करें। तो चलुन शुरू करा जाक। आमरा सारा दिने मुखे जे कथागुली बोले थाकी इंग्रेजीते सेई वाक्यगुलिकेई बले स्पीच। आर आमादेर सारा दिने बला एई वाक्येर विभिन्न अंशगुलिकेई बा पार्टसगुलोकेई बला हय पार्टस अफ स्पीच। इंग्रेजी भाषाय आठटी पार्टस अफ स्पीच रयेछे, जथा नाउन, प्रोनाउन, एडजेक्टिव, भार्ब, एडभार्ब, प्रिपोजिशन, कंजांगशन एवं इंटरजेक्शन। आज आमरा नाउन निये आलोचना करब। नाउन जे कोनो वाक्येर मेरुदंड। एगुलि एमन शब्द जा आमादेर व्यक्ति, स्थान, जिनिस बा धारणा शनाक्त करते साहाज्य करे। अर्थात नाउन हलो कोनो जिनिसेर नाम, सेटा व्यक्ति होते पारे, वस्तु होते पारे अथवा स्थानेर नाम होते पारे। ए नाउन इज ए नेमिंग वार्ड जदि आमि एटाके इंग्रेजीते बोलि। फर एन एग्जाम्पल, राम कोनो एकजनेर नाम, कलकाता कोनो एकटा जायगार नाम, गंगा कोनो एकटा नदीर नाम, बुक अर्थात बई कोनो किछुर नाम, होम बाड़ी कोनो किछुर नाम, स्कूल अर्थात विद्यालय कोनो किछुर नाम इत्यादि। আপনি নিশ্চয় জানেন যে নাউনগুলিকে তাদের বৈশিষ্ট্য এবং ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। চলুন এর প্রত্যেকটি ভাগ সম্পর্কে পরিষ্কারভাবে জেনে নেওয়া যাক। আমরা সাধারণত জানি নাউন পাঁচ ধরনের হয়ে থাকে, যথা কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আরও অনেক ধরনের নাউন রয়েছে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, কম্পাউন্ড নাউন, কংক্রিট নাউন, ভার্বাল নাউন, অ্যাপোজিটিভ নাউন, পজেসিভ নাউন, টেম্পোরাল নাউন, স্পেশাল নাউন, ইনডেফিনিট নাউন, প্রপার অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন, মাস নাউন, পার্টিটিভ নাউন, হিপোকোরিস্টিক নাউন, নমিনালাইজড নাউন, ভোকেটিভ নাউন, অ্যালিয়েনেবল নাউন, ইন অ্যালিয়েনেবল নাউন, ডিমিনিউটিভ নাউন, ইনফিনিটিভ নাউন, অ্যাক্রোনিম নাউন, এজেন্ট নাউন, ফ্রেজাল নাউন, জিরো প্লুরাল নাউন, কোঅর্ডিনেট নাউন, টোপোনিম, ট্রাইভিয়াল নাউন, রিপিটেটিভ নাউন, কিনশিপ নাউন, কগনেট নাউন প্রভৃতি। একটি ভিডিওতে সমস্ত প্রকার নাউনগুলিকে নিয়ে আলোচনা করা সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আর আপনারাও বোর হবেন। এই ভিডিওতে আমরা প্রধান পাঁচ ধরনের নাউন নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি কমন নাউন সম্পর্কে। কমন নাউন
একটি নির্দিষ্ট জিনিস বা শ্রেণীর নাম নয়, তবে এটি সেই শ্রেণী বা জিনিসের এক বা সমস্ত সদস্যকে প্রতিনিধিত্ব করে। কমন নাউনগুলি স্থান, জিনিস বা ধারণাগুলির সাধারণ শ্রেণীর উল্লেখ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যদি খুব সহজভাবে বলি, তাহলে এটা বললেও ভুল হবে না যে খুব সাধারণভাবে কোনো কিছুর নাম বোঝালে তো সেটাকেই কমন নাউন আমরা বলতে পারি। এ কমন নাউন ইজ এ নাউন দ্যাট ইজ নট দ্য নেম অফ এ স্পেসিফিক থিং অর ক্লাস, বাট রিপ্রেজেন্টস ওয়ান অর অল অফ দ্য মেম্বার্স অফ দ্যাট ক্লাস অর থিং। ফর এন এক্সাম্পল, ম্যান, সিটি, বুক, নলেজ, রিভার, স্কুল, এটসেট্রা। অর্থাৎ মানুষ, শহর, বই, জ্ঞান, নদী, বিদ্যালয়, এগুলো সবই কমন নাউনের উদাহরণ। কারণ দেখুন, স্কুল বললে তো আমরা কোনো নির্দিষ্ট স্কুলের নাম বুঝি না, বুঝি কি? নিশ্চয়ই নয়, অনেক স্কুলই রয়েছে, তাই স্কুল হলো কমন নাউন। এক্ষেত্রে আপনাদের মনে রাখা দরকার, বাক্য শুরু না হলে কমন নাউনগুলিকে কখনোই বড় হাতের লেটারে লেখা হয় না। অর্থাৎ স্কুল দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে স্কুলটার প্রথম লেটার অর্থাৎ ST, এটা ক্যাপিটাল লেটারে হবে। কিন্তু এটা যদি কোনো মিডল পার্টে থাকে অথবা বাক্যের শেষ পার্টে থাকে, তাহলে কিন্তু কখনোই কমন নাউন বড় হাতের অক্ষরে হয় না, অর্থাৎ ক্যাপিটাল লেটারে লেখা হয় না। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক প্রপার নাউন সম্পর্কে। এ প্রপার নাউন ইজ এ স্পেসিফিক নেম গিভেন টু এ পার্টিকুলার পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। অর্থাৎ প্রপার নাউন হল কোনো বিশেষ ব্যক্তি, স্থান বা জিনিসের নাম। এটি সর্বদা একটি বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটেল লেটার দিয়ে শুরু হয়। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, প্রপার নাউন যেখানেই বসুক, শুরুতে, মাঝে, শেষে, যেখানেই বসুক, সবসময় ক্যাপিটেল লেটার দিয়ে শুরু হবে। ফর এক্সাম্পল, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, অর্থাৎ রামকৃষ্ণ মিশন যদি স্কুলও ধরি, তো তাহলে এটা প্রপার নাউন হবে। কেন হবে? কারণ রামকৃষ্ণ মিশন স্কুল সব স্কুলের নাম হতে পারে না, কোনো একটা বিশেষ স্কুলের নাম রামকৃষ্ণ মিশন স্কুল। সেরকম যদি আমরা বলি কলকাতা, তো কলকাতা সব জায়গার নাম হতে পারে না, কোনো একটা বিশেষ জায়গার নাম কলকাতা। অর্থাৎ কোনো কিছুর নাম যদি বিশেষভাবে বোঝায়, স্পেসিফিক্যালি বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়, তাহলে সেটাই হবে প্রপার নাউন। যেমন আমরা ম্যান যদি বলি, মানুষ, তাহলে কোনো বিশেষ মানুষের কথা তো বলা হয় না, তাহলে ওই ক্ষেত্রে ম্যানটা হবে কমন নাউন। কিন্তু আমরা যখনই বলবো বিদ্যাসাগর বা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, বা আমরা যদি বলি ম্যান বললাম কমন নাউন, তো আমরা যদি বলে থাকি যে তরুণ রায়, তো তরুণ রায় একজন বিশেষ একটা পার্সন বা ছেলের নাম হতে পারে, তো তরুণ রায়টা হবে প্রপার নাউন। ম্যান হচ্ছে কমন নাউন, কিন্তু তরুণ রায় প্রপার নাউন। সেরকম স্কুল হচ্ছে কমন নাউন, কিন্তু কোনো একটা স্কুলের নাম নবোদয় বিদ্যালয়, তো ওই নবোদয় বিদ্যালয় হয়ে যাবে প্রপার নাউন। ক্লিয়ার হলো? এরপরে আমরা কালেকটিভ নাউন সম্পর্কে জানব। এ কালেকটিভ নাউন রিপ্রেজেন্টস এ গ্রুপ অফ পিপল, অ্যানিমেলস অর থিংস। অলদো ইট ইজ সিঙ্গুলার ইন ফর্ম, ইট রেফার্স টু মাল্টিপল ইন্ডিভিজুয়ালস অর অবজেক্টস অ্যাজ এ হোল। অর্থাৎ একটি কালেকটিভ নাউন হল একটি কালেকশন বা সংখ্যা বা জিনিস বা ব্যক্তির গোষ্ঠীর নাম যা একসাথে নেওয়া হয়। কালেকটিভ মিন্স একসাথে নেওয়া হয় এবং একটি সম্পূর্ণ হিসাবে বিবেচিত হয়। এই ধরনের নাউন দ্বারা অনেকগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়। এইটুকু মাথায় রাখতে হবে যে কালেকটিভ নাউন মিন্স সমষ্টি, কালেকশন, টোটাল কালেকশন, সমষ্টি। সব থেকে বেটার এক্সাম্পল, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স মানে কি? বাঞ্চ অফ ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুলের তোড়া।
এবার আপনারাই ভেবে দেখুন, ফুলের তোড়া বললে আমরা কি একটি ফুলকে বুঝি? একসঙ্গে অনেকগুলো ফুল গুচ্ছাকারে যখন থাকে তখন তাকে ফুলের তোড়া বলা হয়। তাহলে একসাথে অনেক ফুলের সমষ্টিকে বলা হচ্ছে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তো এক্ষেত্রে বাঞ্চটা হয়ে যাবে কালেকটিভ নাউন। একই রকম যদি আমি বলি সোয়াম অফ বীজ, তো এক্ষেত্রে সোয়ামটা হয়ে যাবে কালেকটিভ নাউন। ঠিক সেই রকমই আরও অনেক এক্সাম্পল রয়েছে, যেমন গ্যাং, টিম, ফ্যামিলি, হার্ড, কমিটি, অডিয়েন্স, পাবলিক, ক্যাবিনেট, গ্রুপ, কোম্পানি, সোসাইটি, ট্রুপ, কর্পোরেশন, এগুলো সবই কিন্তু কালেকটিভ নাউনের উদাহরণ। এরপরে আসছি ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে। দ্য নেম অফ ম্যাটেরিয়াল, সাবস্টেন্স অর ইনগ্রেডিয়েন্ট অফ সামথিং ইজ কল্ড এ ম্যাটেরিয়াল নাউন। আরো যদি ভালো করে বলি, দ্য ম্যাটেরিয়াল ফ্রম হুইচ সামথিং ইজ মেড ইজ কল্ড ম্যাটেরিয়াল নাউন। বাংলায় বোঝাতে গেলে যে ম্যাটেরিয়াল বা পদার্থ, আমরা ম্যাটেরিয়াল মানে কি জানি, আমরা ম্যাটেরিয়াল মানে জানি পদার্থ, পদার্থের ইংরেজি হচ্ছে ম্যাটেরিয়াল। অর্থাৎ যে ম্যাটেরিয়াল বা পদার্থ থেকে কিছু তৈরি হয় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। উদাহরণস্বরূপ যদি আমি বলি কপার মানে তামা, গোল্ড মানে সোনা, কোল মানে কয়লা, মিল্ক দুধ, ওয়াটার জল, টি চা, সুগার চিনি, এগুলো সবই কিন্তু ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। কেন এটা পরে আসছে। এবার আপনাদের মনে, সবার মনে, প্রায় সবার মনে একই প্রশ্ন আসবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমন নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ এই তো আমি কমন নাউন বললাম, সাধারণভাবে কিছু বোঝালে কমন নাউন হবে, আবার ম্যাটেরিয়াল নাউন বলছি, কোনো পদার্থ থেকে কোনো পদার্থ তৈরি হলে বা কোনো ম্যাটেরিয়াল থেকে কিছু তৈরি হলে তাকে ম্যাটেরিয়াল নাউন বলবে। তাহলে আমি টি কেন কমন নাউন লিখবো না, কেন এটিকে ম্যাটেরিয়াল নাউন বলে লিখবো, বা ওয়াটারটাকে কমন নাউন লিখবো না, কেন ম্যাটেরিয়াল নাউন হিসাবে লিখবো, আবার ওদিকে রাইসকে কেনই বা কমন নাউন বলবো, এই প্রশ্নটি আসবে। তো চলুন আমি বুঝিয়ে দিই কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পার্থক্য কোথায়। তাহলে শুনুন, আমি যদি একটা লাইনের মধ্যে, অর্থাৎ একটা সেন্টেন্সের মাধ্যমে যদি আমি এটা বোঝাতে চাই, তো আমি একটা সেন্টেন্সের উদাহরণ দিয়ে বোঝাতে পারি। ফর অ্যান এক্সাম্পল, আপনি ভাবুন যে দ্য রিং ইজ মেড অফ সিলভার। অর্থাৎ এটাকে যদি আমি বাংলায় বলি তো কি হবে, আংটিটি রূপোর তৈরি। অর্থাৎ এখানে একটা আংটির কথা বলা হচ্ছে যে আংটিটা রূপোর তৈরি, দ্য রিং ইজ মেড অফ সিলভার। এখানে দেখুন দুটো নাউন আছে, একটা হচ্ছে রিং আর একটা হচ্ছে সিলভার। মজার ব্যাপার হলো রিংটা হচ্ছে কমন নাউন, কারণ এই আংটি দিয়ে কোনো কিছু তৈরি হয় না, কিন্তু আংটি একটা সাধারণ জিনিসের নাম বোঝাচ্ছে, তাই আংটি হলো কমন নাউন এবং সিলভারটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই রকম একই রকমভাবে বলা যেতে পারে উড, উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু ওই কাঠ, কাঠ থেকে, উড মানে কাঠ, তো সেই কাঠ থেকে যে যে জিনিস তৈরি হচ্ছে, মিন্স আমি যদি ফার্নিচারদের নাম বলি, যেমন চেয়ার, টেবিল, বেড, এগুলো সব বেঞ্চ, এগুলো কিন্তু সবই হচ্ছে কমন নাউন। আবার আমি যদি ধরি যে ধরুন চেয়ার, চেয়ার চেয়ার হচ্ছে কমন নাউনের উদাহরণ। কেন না, চেয়ার হচ্ছে একটা জিনিসের নাম বোঝাচ্ছে, চেয়ার থেকে কিছু তৈরি হচ্ছে না, চেয়ার কোনো জিনিস দিয়ে তৈরি হচ্ছে। এবার সেই ম্যাটেরিয়ালটা কি হতে পারে, ফাইবার, তো ফাইবার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন আমি যদি ধরি নেকলেস, গহনা যেটাকে বাংলায় বলা হয়, তো এটা তো কোনো জিনিসের নাম না, এটা থেকে কোনো কিছু তৈরি হয় না, এটা কোনো না কোনো জিনিস থেকে তৈরি হয়, তো এটা হলো কমন নাউন। কিন্তু ওই নেকলেস রূপোর হতে পারে, হীরের হতে পারে, সোনার হতে পারে, মিন্স গোল্ড, ডায়মন্ড, সিলভার, যে কোনো জিনিস দিয়েই তৈরি হোক না কেন, সেইগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আজকের আলোচনার লাস্ট নাউন সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দোষ, গুণ, কর্ম, অবস্থা বা ধারণার নাম বোঝাবে। অর্থাৎ যে নাউনের মাধ্যমে দোষ, গুণ, কর্ম, অবস্থা বা ধারণার নাম বোঝায়, তাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আরও একটা জিনিস আপনাদের মনে রাখা দরকার,
যে এগুলিকে স্পর্শ করা যায় না, পরীক্ষা করা যায় না, গন্ধ শোকা যায় না, অথবা কানে শোনাও যায় না। অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট নাউন, যেসব নাউনকে আমরা বলবো সেই সব নাউনগুলোকে স্পর্শ করা যাবে না, গন্ধ শোকা যাবে না, কানে শোনাও যাবে না, পরীক্ষাও করা যাবে না। ইংরেজিতে যদি এর ডেফিনেশন আমরা বলতে চাই তো তাহলে হবে নেম অফ কোয়ালিটিস, অ্যাকশনস, স্টেটস অর কনসেপ্টস আর কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। দে ক্যানট বি টাচড, এক্সামিনড, স্মেলড অর হার্ড। এক্সাম্পল, ক্রুয়েলটি, হিরোইজম, স্টুপিডিটি, বিউটি, ডার্কনেস, কাইন্ডনেস, জাজমেন্ট, লাফটার, হেট্রিক, থেপ্ট, বয়হুড, ইয়ুথ, ডেথ, পোভার্টি, স্ল্যাভেরি, সিকনেস, এগুলো সবই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। ভেবে দেখুন, ক্রুয়েলটি মানে কি? হিংস্রতা। অনেস্টি মানে কি? সততা। বা আপনি যদি ধরেন ইয়ুথ মানে কি? যৌবন অবস্থা। পোভার্টি মানে কি? দারিদ্রতা। এগুলো কিন্তু সবই কোনো না কোনো দোষ বা গুণ বা অবস্থার নাম বোঝাচ্ছে, তাই না? তো এই গেল আমাদের আজকের আলোচনার পাঁচটি নাউন সম্পর্কে, মেন নাউন মানে মেন যে আমরা পাঁচটা নাউন বুঝি, তো সেইগুলো সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। বন্ধুরা, ইউটিউবে প্রথমবার এইভাবে এত স্পেসিফিক্যালি এবং গভীরভাবে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এই ভিডিওগুলি বানানোর জন্য আমাদের টিমের প্রচুর শ্রম ও সময় দিতে হয়েছে। তাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে প্রাণপণ চেষ্টা করেছি আপনাদের কাছে সমস্তটা পরিষ্কার করে তুলে ধরতে। ফ্রেন্ডস, গরিব দুস্থ ছেলেমেয়েরা যাদের উপযুক্ত গাইডেন্সের অভাবে ইংলিশ নিয়ে মনে অযথা ভয় রয়েছে, তাদের মনের ভেতর থেকে সেই ভয় সম্পূর্ণভাবে দূর করাটাই আমাদের এই চ্যানেল বানানোর মেন এম, অর্থাৎ প্রধান উদ্দেশ্যই বলতে পারি। তাই ভিডিওগুলি শেয়ার করে সেই সমস্ত ছেলেমেয়েদের কাছে ভিডিওগুলি পৌঁছানোর কাজে সাহায্য করবেন এই আশা রাখলাম। নাউনের বাকি টাইপসগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।